কাণ্ড প্রায় এক মাস অতিক্রম হয়ে গেছে, প্রায় দেড় মাস হতে চললো। এখনো পর্যন্ত এই খুনের অভিযুক্তদের কোনো কিনারা দিতে পারেনি, কোনো হদিশ দিতে পারেনি পুলিশ। ইতিমধ্যে এই ঘটনা কিন্তু শিট তদন্ত করছে। তারপরে আরও একটি ঘটনা, রামপুরহাট যে গণহত্যা, সেই গণহত্যা একের পর এক গণহত্যা রাজ্য জুড়ে চলছে, এবং সেই প্রতিবাদে আনিস হত্যার প্রতিবাদে আনিসের খানের খুনিদের শাস্তির প্রতিবাদে কিন্তু বিশাল মিছিল এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করব। আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, তারা কিন্তু তালতলা ক্যাম্পাস এবং পার্ক সার্কাস ক্যাম্পাস, তুরি ক্যাম্পাস থেকে কিন্তু প্রচুর প্রায় হাজার হাজার ছাত্রছাত্রী তারা কিন্তু এই মিছিলে নেমেছে, এবং এই মিছিলে নেতৃত্ব দিচ্ছে ফুরফুরা শরীফের পীরজাদা সাফিরি সিদ্দিকী, এবং ফুরফুরা শরীফের আরও এক পীরজাদা নাজিমউদ্দিন সিদ্দিকী, তারা কিন্তু এই মিছিলে নেতৃত্ব দিচ্ছে। তালতলা ক্যাম্পাস এবং পার্ক সার্কাস ক্যাম্পাস থেকে বেরিয়ে এই মিছিল রানী রাসমণি রোডে যাবে, এবং সেখানে একটি পথসভা হবার কথা রয়েছে। সেখানে প্রায় হাজার হাজার ছাত্রছাত্রী, আলিয়া বিশ্ববিদ্যালয় সহ কলকাতার বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, তারা কিন্তু এই মিছিলে পা মিলিয়েছেন। সেখানে যে তারা মিছিল অংশগ্রহণ করে, আমরাও কথা বলার চেষ্টা করবো সাফিরি সিদ্দিকী। দেখেন, সব থেকে বড় জিনিস, সিটের ওপরে আস্থা নাই বলেই আজকে রামপুর হাট কাণ্ডটাকে হাইকোর্ট সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত হাইকোর্ট আপনার সিবিআই আনিস ভাইয়ের তদন্তটা এখনো পর্যন্ত সিটের হাতে রেখেছে। আমরা চাই যে সিটের হাতে নয়, সিবিআইয়ের হাতে তদন্ত দেওয়া হোক, এবং রামপুর হাট এবং আনিস ভাইকে যারা হত্যা করেছে, শহীদ করেছে, তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করে জনগণের সামনে নিয়ে আসা হোক। না, আমাদের সিটের উপরে ভরসা নাই, অবশ্যই সিবিআই চাইছে। আমরা কথা বললাম পীরজাদা সাফিরি সিদ্দিকী সাহেবের সাথে, তিনি আমাদের সাথে কথা বললেন। তিনি যেটা পরিষ্কার জানাচ্ছেন যে এই ঘটনায় সিটের ওপর কোনো রকম ভরসা রাখতে পারছে না, এই ঘটনায় সিবিআই দাবি চাইছে। এই এই ঘটনা ইতিপূর্বে কিন্তু এখনও পর্যন্ত আনিসের বাবা সালেম খান, তিনি কিন্তু সিবিআই দাবিতে অনার হয়ে রয়েছেন। অন্যদিকে এই যে মিছিলের নেতৃত্ব দিয়েছেন পীরজাদা সাফিরি সিদ্দিকী সাহেব, তিনিও আমাদের জেলা জানালেন যে এই ঘটনায় তিনি ইয়ে রাখতে পারছেন না, আশা রাখতে পারছেন না সিটের ওপর, বা ভরসা রাখতে পারছেন না সিটের ওপর। তারা চাইছে সিবিআই তদন্ত হোক। আমরা কথা বলার চেষ্টা করবো আরও এক পীরজাদা আমরা তার সাথে কথা বলার চেষ্টা করবো। সিট তদন্ত যদি করতে থাকে, তাহলে আজকে আনিস খান আজকে গত দু মাস পাড়িয়ে যেতে চলেছে। রামপুরহাটে যেই আসামিকে আমাদের অভিভাবক, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি ওখানে পৌঁছে গেলেন, পৌঁছে গিয়ে এক ঘন্টার ভেতরে অপরাধীকে ধরে ফেললেন। আজকে দু মাস হতে চলছে, এখনও সিট কি কাজ করছে? আমাদের কি ভাঁওতা দিচ্ছে? বাংলার মুসলমানদেরকে ভাঁওতা দিচ্ছে? বাংলার সম্প্রদায়কে ভাঁওতা দিচ্ছে? এটা তো ভাঁওতা ছাড়া কি বুঝবো? আজ দু মাস টপকে গেল, এখনও হচ্ছে না। হাইকোর্ট সময় নিয়েছে, তাহলে দিদি কি হাইকোর্ট সময় যদি দিদি লায়, তাহলে এক ঘন্টার মধ্যে কী করে সেই অপরাধী ধরা পড়তে পারে? এক ঘন্টার মধ্যে কী করে ধরা পড়তে পারে? আর আজকে দু মাস হতে যাচ্ছে, এখনও অপরাধীরা ধরা পড়ছে না, এর কারণটা কি? সিবিআই, আমরা সকলে সিবিআই চাইছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম, তানার কাছে গিয়ে আমরা মানে রিকোয়েস্ট করেছি সিবিআইয়ের জন্য, এখনও কোনো সিবিআইয়ের কোনো খবর নেই। কেন সিবিআই নেই? রামপুরহাটে যদি সিবিআই দিতে পারে, আনিস খানের জন্য কেন সিবিআই দিতে পারবে না? কী কারণে সিবিআই দিতে পারবে না? এই মিছিল ইতিমধ্যে কিন্তু সংখ্যালঘু যুব ফেডারেশনের, যে আমি দেখানোর চেষ্টা করব, দেখাতে বলো সম্পাদক মৌলানা কামরুজ্জামান, তিনিও এই মিছিলে এসে উপস্থিত হয়েছেন। সরাসরি সেই চিত্র দেখানোর চেষ্টা করব। প্রায় কয়েক হাজার পড়ুয়া ছাত্রছাত্রী, আলিয়া বিশ্ববিদ্যালয় সহ কলকাতার বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, কয়েক হাজার পড়ুয়া, তারা কিন্তু এই মিছিলে পা মিলিয়েছে। সরাসরি সেই চিত্র আমরা দেখাচ্ছি। এই মিছিল ইতিমধ্যেই কিন্তু রানী রাসমণি রোডের দিকে অগ্রসর হয়েছে, এবং রানী রাসমণি রোডে একটি পদযাত্রা হওয়ার কথা রয়েছে। সেখানে কিন্তু বক্তৃতা রাখবেন যে সমস্ত নেতৃত্ব দিচ্ছে সমস্ত পীরজাদা, এবং সংখ্যালঘু যুব ফেডারেশনের যে সম্পাদক, সাধারণ সম্পাদক, তারা বক্তব্য রাখবেন। এখন দেখার বিষয় এই ঘটনাতেও কিন্তু এই পীরজাদারা যেটা দাবি করছেন, আনিসের বাবা যে দাবিতে অনার রয়েছে, সেই দাবি কিন্তু পীরজাদারা করছেন যে সিবিআই চায় এই ঘটনায় তারা সিটের ওপর কোনোরকমভাবে আস্থা রাখতে পারছেন না। ক্যামেরায় সুরাজের সাথে আমজাদ, এস এম নিউজ বাংলা, কলকাতা।